শ্বশুর মশাইয়ের জন্য গোল্ড জুয়েলারি কেনা হয়েছে। বলুন বলুন ম্যাডাম, আর একবার বলুন। তো বাচ্চাটার নাম হচ্ছে নীলমণি। তো রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আসলে আপনারা সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। আমার নতুন নতুন পুরনো বন্ধু যারা যারা ব্লগ দেখছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ব্লগ দেখার জন্য। আর আমি রান্নাঘর থেকেই আজ ব্লগ শুরু করছি। আর গলায় মালা দেখতে পাচ্ছেন না, কারণ গলার মালা কালকে ছিঁড়ে গেছে, তো নতুন মালা পরতে হবে। আর এখানে বড়দি রান্না করছে। তো আজ বড়দি রান্না করছে, বড়দি রান্না করছে শুক্তো, পটল মুখের সবজি আর পটল ভাজা। আর শাক রান্না করবে আর কিছু, অনেক কিছু আইটেম আজ। তো চলুন ব্লগটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর আমাদের রান্নাঘরে লাইট কম, ওই জন্য ভালো করে বোঝা যায় না। আর এই যে শুক্তো রান্না হচ্ছে, আর এই যে এপাশে রান্না হচ্ছে কচুর মুখি। কচুর মুখির মধ্যে টোপি দিয়েছে না? আর কচুর মুখির মধ্যে টোপি দেওয়া আছে। আর বাইরে আর সুন্দর রোদ বেরিয়েছে। এইগুলো হচ্ছে গাছের লঙ্কা। এই লঙ্কাগুলো বড়দা সকালবেলা কিছুক্ষণ আগেই তুলে নিয়ে আসলো। লঙ্কা তুলেছে, তারপরে কাঁঠাল পেরেছে। কাঁঠাল পাড়াটা দেখাতে পারিনি, লঙ্কাগুলো দেখাচ্ছি। তো আজ শাক রান্না হবে, ওই জন্য মা এখানে শাক কি শাক মা এগুলো? আর এইগুলো কি কেনা শাক না রাধাকুঞ্জের শাক? ও মাঠের শাক। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে কথা বলতে চলে এলাম। আর আমি এখন রেডি হয়ে গেছি, যাব হচ্ছে আমাদের পাশের বাড়ি, একটা ছোট্ট বাচ্চার জন্মদিন। তো সেখানে আমাদের নেমন্তন্ন করেছে, তো আমরা যাব। তো শাশুড়ি মা চলে গেছে সেখানে, তো এখন আমরা তিন বউ যাব। তিন বউ বলতে আমি, ছোটদি আর পম্পা, এরা তিন, আমরা এই তিনজন যাব। বাচ্চারা কেউ যাবে না, বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমি আমার মেয়েকে স্নান করে খাইয়ে দাইয়ে দিয়েছি, ও ঘুমাচ্ছে। আর সবাই রেডি হচ্ছে যাওয়ার জন্যে। আর সকালবেলা থেকে আপনাদের সঙ্গে কথা বলতে পারিনি, তার কারণ হচ্ছে গান হচ্ছিলো পাশের বাড়িতে, ওই জন্যে আর আপনাদের সামনে এসে কথা বলা হয়নি। আর এখন গান বন্ধ হয়েছে, ওই জন্যে আপনাদের সঙ্গে কথা বলতে এলাম। তাহলে চলুন পাশের বাড়ি যাওয়া যাক, আর সঙ্গে গিফট নিয়ে নিয়েছি। তো চলুন, ওখানে গিয়ে যদি কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি অবশ্যই শেয়ার করব। তো তাহলে চলুন বাড়িতে বাড়িতে যাওয়া যাক। জন্মদিনের মেনু কার্ড। তো বাচ্চাটার নাম হচ্ছে নীলমণি। আর এই যে মেনু কার্ড। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে কথা বলতে চলে এলাম। আর আজ রাত্রিবেলা খাবো না, কারণ বার্থডে পার্টিতে গেছিলাম খাওয়া দাওয়া করতে। খাওয়ার পর মানে পেট এখনও ভরা ভরা লাগছে, ওই জন্যে আজ আমি আর খাবো না রাত্রিবেলা। তো কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল, সেগুলোই শেয়ার করব। তো আমার হাজবেন্ড তো বাচ্চাদের জন্যে, বড়দা, ছোটদা, শেষদা, এদের জন্যে কিছু গিফট কিনেছে। তো ভাবছিলাম সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমাদের বাড়ি তিন মেয়ে, আর শ্বশুর মশাইয়ের জন্যে গোল্ড জুয়েলারি নেওয়া হয়েছে, তো সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে
সব জামাগুলো দেখাই, তারপর জুয়েলারিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কি বলুন তো, কাল আমি বাবার বাড়িতে যাব, তো ওই জন্যে আজ সবাইকে সবকিছু দিয়ে দেব। প্রথমেই বলি যে আপনারা অনেকেই ভগবানের কাছে প্রে করেছেন যে বাড়ির সবাই যেন সুস্থ হয়ে যায়, তো সবাই মোটামুটি সুস্থ হয়ে গেছে, কিন্তু মেয়ে এখনও কাশছে, আর শাশুড়ি মা আর যারা যারা অসুস্থ হয়েছিল তারা মোটামুটি সবাই সুস্থ। তো প্রথমে চলুন দেখাই যে গিফটগুলো আমার হাজবেন্ড আজ দুপুরবেলা নিয়ে এসেছে সেগুলো আপনাদেরকে দেখাই, তারপরে জুয়েলারিগুলো দেখাবো। তো এগুলো আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। আর আগের দিন মানে আমার জায়েদের যে জামাগুলো কেনা হয়েছিল সেগুলো দেয়া হয়নি, তা ভাবছিলাম যে সব একসঙ্গেই দিয়ে দেবো। তো প্রথমে আমি পাঞ্জাবিগুলো শেয়ার করছি, আর এই তিনটে পাঞ্জাবি হচ্ছে বাচ্চাদের পাঞ্জাবি, আর কার কোনটা এখনো মানে জানি না, যার যেটা পছন্দ হবে তারাই সেই পাঞ্জাবিটা নেবে। আর এই যে এই তিনটে পাঞ্জাবি, আর পাঞ্জাবিগুলো কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। এগুলো আমার এই পাঞ্জাবিগুলো সব আমার হাজবেন্ড আজ কৃষ্ণনগর থেকে নিয়ে এসেছে, আর আমি এই ধরনের পাঞ্জাবি নিয়ে আসতে বলেছিলাম যে এক পাশে বোতাম হবে। এই যে তো পাঞ্জাবির কালারগুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তারপরে দেখাই ব্যাক ক্যামেরা করেই দেখাই গোল্ড জুয়েলারি। তো এটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের জন্যে, এটা শ্বশুর মশাইয়ের জন্যে নিয়েছি। তো আপনারা বলবেন যে শ্বশুর বাবার এই গিফট কেমন হয়েছে, আর চেনের ডিজাইনটা কাছে করে দেখাচ্ছি, আপনারা হয়তো ভালোভাবে বুঝতে পারবেন। আর এখানে আছে বাড়ির তিন মেয়ের জন্যে, তো আমার মেয়ে যেহেতু ছোট ওই জন্যে আমার মেয়ের জন্য এখনও করিনি, এগুলো বাড়ির তিন বাচ্চার জন্যে। এই একটা কানের, এই একটা কানের, তিনটে তিন রকম নিয়ে এসেছি, যেটা যেটা যার পছন্দ হবে। আর এই একটা কানের, এই তিন মেয়ের জন্য এই কানে নিয়ে এসেছে, দেখেন দেখেন দেখুন দেখেছেন কখন নেই যে কখন করবো কখন আনতে গেল রে তখন ভালিয়েছি এই সব থেকে এখানে একটা ভার বেশি যায় না, কার কোনটা যা যেটা পছন্দ হয়, তখন দাদি আছে ছোট ছোট কোন এইগুলো 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 আমরা দিছি মনে করি ব্লু চুজ করলাম। নিচে বসিয়ে দিলাম, কিন্তু পুরীতে কখন কি নিলে ভারী নাকি তাই তিনজনেও পারবো না
বলছি তিন দিনও তুলতে পারবো না, কত ভারী। ওগুলো কি নাইটি নাকি? কি জামা নাইটি? কি বলে কি সারা রাত জামা? আয়রন করে দিচ্ছে আয়রন করে দাও। ওগুলো কি? ওগুলো আরো কি জামা? সারারা মনে হচ্ছে, সারারা। এখানে কেউ বসে এইটা ভালো লাগছে, আমাদের মেয়ের জন্য একটা ভালো জিনিস নিয়ে এসছে। তোরা বউগুলো যা খুশি না আমি ওকে। হ্যাঁ প্রত্যেক আয়রন করে দাও। হ্যাঁ এটা প্রত্যেক আয়রন করে দিচ্ছে, ও আয়রন করে দিচ্ছে। দেখছে যে মাছটা শীত ঠিক আছে কিনা। এটা কার? এটা হচ্ছে একটা বড় সাইজটা হচ্ছে অয়েল টিকার, এটা হচ্ছে প্রত্যেক। বলো কি কত বছর পরে পড়বে ওরা? ওরা কত বছর পরে পড়বে? এবার পম্পা আমাদের সব বউদের জিনিস দেবে, তো এই যে জিনিসগুলো বের করছে আপনাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। খুব সুন্দর হয়েছে। কিন্তু তুমি বুঝলি কি করে যে একই রকম শরীর সবার? ছোটটা যেটা কম ছোট সেটা হচ্ছে তোমার মেজদা। এটা
কদিন পরে মেজ দাদা ওয়াইন একদম সমান হয়ে যাবে ওয়াইন একদম তোমার বাড়ি কোন দিকে এই দিকে দাও এই দিকে আমি দিকে দাও এইবার আমার মনে হচ্ছে আমি কি করবো তিন বছরে তিন চার বছরে চাল ঢুকিয়ে কিনে নিয়ে আসবো আর একজন জামা জামা নেওয়ার জন্য এখানে এসেছে মার কাছে এসেছে জামা নেওয়ার জন্য আসিনি দেখো দেখো ঘুরে ঘুরে কোন দিকে আসে দেখো গাড়ি ঘুরে কোন দিকে মার দিকেই আসছে মার দিকেই আসছে এটাও সুন্দর না না ওই খোলো ওটাও খোলো তো বন্ধুরা ঘরে এসে মেয়েকে খাইয়ে দিয়েছি আর এবার মেয়েকে ঘুম পাড়াবো তো ছেলে আর ছেলের বাবা শুয়ে পড়েছে আর ঘর বাড়ির সবাই শুয়ে পড়েছে কি হচ্ছে মা তোর জ্বর ঠিক হয়ে গেছে পটিটাও ঠিক হয়ে গেছে আজকে আর আজকে সকালবেলা একবার পটি করেছিল এখন শুধু কাশিটাই আছে তো কাশিটাও ঠিক হয়ে যাবে তো ব্লগটার বেশি বড় করব না আর অনেকটাই রাত হয়ে গেছে তো তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই গুড নাইট দেখা হবে একটা নতুন ব্লগে হাসি দাও একটু সবাইকে হাসি